আমি একজন চাকরি প্রত্যাশী, সেক্ষেত্রে আমি কি ব্যাংকে চাকরি করতে পারবো? ইসলামী ব্যাংকে চাকরি করার বিধান কি, যেহেতু ইসলামে সুদ খাওয়া ও নেওয়া ও সাক্ষ্য দেওয়া একই বলা হয়েছে? জি ভাই, সুদি প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। আপনি সুদের কারবারের সাথে যে কোনোভাবে সম্পৃক্ত হলে সেটা হারাম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে জড়িত, হিসাব সংরক্ষণ করে, সবাই প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। গোটা পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে। এখন এই সুদরে শুধুমাত্র এক ফতোয়াতে আমি হারাম বলে ফেলতে পারবো না, তবে এতটুকু বলি এটা জায়েজ নাই, এটার ভিতরে কল্যাণ নাই, এটা নিশ্চিত ধ্বংস ডেকে আনবে। অন্য কোনো অপরাধ, দেখেন অন্য কোনো অপরাধের জন্য এত ভয়াবহ কথা বলা হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফায়দানু বিহারবি মিন আল্লাহ রাসূলি, জেনা করলে বলা হয় না যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়, সেটাও হারাম কাজ। কিন্তু সুদের কারবার করলে বলা হয়েছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, খুব ভয়াবহ একটা বিষয়, কিন্তু অবলীলে আমরা করতেছি। এখন কত ইসলামী ব্যাংকিং এর সাথে জড়িত হলে হারাম হবে কিনা, এর উত্তর হলো যে অবশ্যই সুদি বা কনভেনশন ব্যাংকে কাজ জব করলে যে হারাম হতো সেটা তো এখানে হওয়ার সুযোগ নেই, অর্থাৎ সেভাবে আমরা এটাকে হারাম বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ বিদিনা সেটা জায়েজ হতে পারে, তবে যেহেতু সেখানে ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে সন্দেহ সংশয় আছে, এই জন্য বিকল্প অন্য কোনো চাকরি করতে পারলে বা অন্য কোনো ব্যবসা করতে পারলে অবশ্যই সেটা অধিকতর উত্তম বা নিরাপদ। কিন্তু ইসলামী ব্যাংকের চাকরিকে আমরা কনভেনশন ব্যাংক চাকরি যেরকম হারাম বলছি, এটাকে হারাম বলার সুযোগ নেই। কেক তো মূলত জন্মদিন বা বিবাহের অনুষ্ঠানে খাওয়ানো হয়, যদি কেউ কেকের ব্যবসা করতে চায় তাহলে তা বৈধ হবে কি না? কেক জন্মদিন ছাড়াও তো আরও কেক হয়, হয় না? আপনি কেকের ব্যবসা করাতে কোনো অসুবিধা নাই, এটা কোনো হারাম জিনিস না। আপনি নাজায়েজ কাজে আপনার কেক ব্যবহার যেন না হয় সেই চেষ্টাটা আপনি করবেন, তারপরেও কেউ করলে তার ব্যাপার, কিন্তু আপনার দ্বারা যেন না হয়। একটু জটিল, কারণ ম্যাক্সিমাম কেকের ব্যবসাতে মানেই হলো বেশিরভাগ বিক্রিটা ওই আইটেমেই হয়। তো আপনি হিম্মত করে চেষ্টা করবেন যে আমি আইটেম বিক্রি করি না, অনলাইনে আমি নিজে অনুষ্ঠানে বাসার জন্য কেকটা কিনলে অর্ডার করি। এমন অনেক বোনদের কাজ অনলাইনে দেখি কাজ করে, তারা অনলাইনে শুধুমাত্র জেনারেল কেক আনন্দ বা জাতীয় সাধারণ খাওয়া দাওয়ার জন্য, ওই হারাম বা ইসলাম বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার তারা করেন না, বানান না। আলহামদুলিল্লাহ ওইরকম একটা গ্রুপ অফ অডিয়েন্স তৈরি হয়ে গেছে কাস্টমারদের মধ্যে, ওটা দিয়ে তার ব্যবসা চলে, সে চেষ্টা আপনি করবেন।